রাজা তোমার সেলাম সেলাম, তোমার গগন চুম্বি রূপ দেখতে এলাম। মোরা সাধা সিধা মাটির মানুষ, চাষ করে খাই, মোদের রাজা পাঠ ভিন্ন আর পাঠ জানা না। নমস্কার বন্ধুরা, আজ আমন্ত্রণ পেলাম নজিবেদু সিডস কোম্পানির রাজা পাঠের একটি সান্ধ্য অনুষ্ঠানে। সান্ধ্য অনুষ্ঠান হলেও আমি বারাসাত থেকে চাঁদপাড়া পৌঁছে গেলাম দুপুরবেলা, কারণ আমি সত্যিই জানতে চাই কৃষকদের মধ্যে রাজা পাঠ নিয়ে এত আগ্রহ কেন। অনুষ্ঠানস্থলে পৌঁছেই আমি চলে যাই নিকটবর্তী চাষের ক্ষেতে। যদিও চাষিরা ভোরবেলা থেকে কাজ করে অনেক বেশি ক্লান্ত এবং বেশিরভাগ চাষি বাড়ি ফিরে গেছেন, যে কয়েকজনকে পেলাম তাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। পাটটা চাষ করতে গেলে বীজ কম লাগে, এটাই আমার ভালো। কিছু টাকা আপনার সাশ্রয় হয় বীজ কিনতে গিয়ে। পাট করতে গেলে যা খরচ হয় তার সাথে আমার এই পাটে খরচা খুব কম হয়, কেন আরও কম লাগে। আচ্ছা, কিছুটা অতি গরমেও ফুল আসে না, এই হচ্ছে বাড়তি প্লাস পয়েন্ট। আচ্ছা, ফুল না এলে কি লাভ হয়? গাছটা ডালা ভালা আসে না, লম্বাটা বেশি হয়। আচ্ছা, হ্যাঁ, অন্যান্য পাটের চাইতে এই পাটের ছাল বেশি হয়। হ্যাঁ, এই পাটটাই আমাদের খুব ভালো। আচ্ছা, মানে ছাল বেশি হলে কি হয়? ছাল বেশি হলে ওজনে বেশি হয়, কুইন্টালে বেশি হয়। আচ্ছা, ওই জমিটা আমার, ওই যে ওইটা। আচ্ছা, তাহলে আপনি এখান দিয়ে যাচ্ছিলেন কাজ করে? হ্যাঁ, আমি কাজ করে যাচ্ছিলাম। আচ্ছা দাদা, শুনছি পাটের নাকি এবছর একটু দাম কম। হ্যাঁ, দাম কম, কিন্তু এইবার রাজা পাটটা লম্বায় বেশি বলে সেটা মানে পুষিয়ে যায়। আচ্ছা আচ্ছা, যেহেতু অন্যগুলো একটা যে হাইটে ছোট হয় আর এই পাটটা হাইটে অনেকটা লম্বা বেশি হয়। তা মোটামুটি এই মানে মন্দার বাজারও আপনার পড়তে হয়? মানে পড়তে হয়। কত বছর ধরে করছেন? আমি এই পাট চাষ করছি, এই রাজা পাটটা করছি 3 বছর। তার আগে অন্য পাট করেছেন? তার আগে আমি অন্য পাট। এটাকে একটু ভালো? হ্যাঁ, এটা ভালো, ভালো বলেই তো 3 বছর করছি। এই পাটে ছাল পচতেও কোনো অসুবিধে নেই, সমানভাবে পচে, ছাড়াতেও ভালো, আশও ভালো, সমস্ত দিক থেকে ভালো হয় এবং সুন্দরভাবে ছাড়াতে গেলে দেখা যায় যে লেবাররাও খুশি মনে কাজ করে। হ্যাঁ, চাষিদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তার সারাংশ অনেকটা এই রকম। প্রথমত, বীজ কম লাগে। অন্যান্য বীজে 1 বিঘাতে প্রায় 800 গ্রাম বীজের প্রয়োজন হয়, কিন্তু রাজা পাটে মাত্র 450 গ্রাম বীজ যথেষ্ট। অতএব বীজ কিনতে গিয়ে প্রথমেই আপনার অনেক টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, সার অনেক কম লাগে। দেখা যায় যে রাজা পাটের বীজ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সার বা নাইট্রোজেনের পরিমাণ একটু কম হলেও ভালো ফলন দেয়। সারের দিক থেকেও আপনার অনেকাংশেই সাশ্রয় হয়। তৃতীয়ত, এই গাছে ফুল আসে না। বন্ধুরা, ফুল আসার মানে একটা গাছ ম্যাচিওর হয়ে যাওয়া। গাছ জলদি ম্যাচিওর হলে সেক্ষেত্রে তার উচ্চতা আর বৃদ্ধি পায় না। এই গাছের ফুল না আসায় এর গ্রোথ অনেকাংশেই বেশি। চতুর্থত, ডালপালা হয় না। বন্ধুরা, যে সকল গাছে ডালপালা হয় সেই গাছও ভালো গ্রোথ পায় না, কারণ ডালপালা হতে গিয়ে সেই গাছ আর বৃদ্ধি পায় না। খেয়াল রাখতে হবে, গাছের কাণ্ড থেকেই কিন্তু পাটের আঁশ সংগ্রহ করা হয়। অতএব ডালপালা নয়, গাছের কাণ্ডটার উচ্চতাই প্রাধান্য পাওয়া উচিত। পঞ্চমত, উচ্চতা অন্যান্য পাটের তুলনায় 2-3 ফিট বা তারও বেশি হয়ে থাকে। যেহেতু ফুল হয় না অথবা ডালপালা হয় না, তাই এর উচ্চতা সাধারণত 15-16 ফিটের বেশি হয়ে থাকে, যেখানে অন্যান্য জাতের পাটগুলো 12 ফিট পর্যন্ত উচ্চতা দিয়ে থাকে। ষষ্ঠত, কম কাঁটা হয়। অন্যান্য জাতের পাটের তুলনায় রাজা পাটে কাঁটা কম হয়। তুলনামূলকভাবে এই জাতের পাটে কাঁটা কম হওয়াতে অনায়াসে লেবার বা শ্রমিক পাওয়া যায় এবং তারা সহজেই এই কাজটি করতে রাজি হয়ে যান। সপ্তমত, উন্নত মানের তন্তু বা ফাইবার। বন্ধুরা, এই গাছের ছাল সুন্দরভাবে পচে যায় এবং পরিষ্কার করতে সুবিধা হয়। অন্যান্য পাট সাধারণত 15 দিন কাদা জলে পচাতে হয়, তবে রাজা পাট মাত্র 12 দিনে পচে যায়। সেক্ষেত্রে চাষির হাতে আরও 3 দিন সময় অতিরিক্ত থাকে। অন্যান্য পাটের তন্তুর তুলনায় রাজা পাটের তন্তুর কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। অষ্টমত, লাভ বেশি হয়। যেহেতু উচ্চতা বেশি, বীজ কিনতে গিয়ে আপনার সাশ্রয় হচ্ছে, সারের পেছনে আপনার সাশ্রয় হচ্ছে, এবং অধিক উচ্চ ফলনশীল হওয়ার ফলে আপনি সমপরিমাণ জমিতে অন্যান্য পাকের তুলনায় অনেক বেশি আঁশ বা তন্তু পাচ্ছেন। অতএব আপনার লাভটাও তুলনামূলকভাবে অনেক বেশি হচ্ছে। অন্যান্য পাকের তুলনায় কয়েকদিন অ্যাডভান্সে আপনি পাট বিক্রি করতে পারছেন। দেখা গেছে প্রতি একর পাট চাষে অন্যান্য জাতের পাটের তুলনায় 2 কুইন্টাল বেশি পাট উৎপাদন হয় যদি আপনি রাজার পাটের বীজ ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি অতিরিক্ত 10,000 টাকা মুনাফা অর্জন করতে পারেন। নজিবেদুর রাজা পাট আমি গত বছর কয়েক বছর ধরে চাষ করেছি। এবারও আমার চাষে আছে যে পাটটা আমাকে দেখছেন, এবার নজিবেদুর রাজা পাট। এই পাটটা দেখেন যে একটা গাছেরও ফুল নেই এবং ডালা নেই এবং অত্যাধিক লম্বা, হ্যাঁ, এবং এর ফাইবারটা হয় অত্যাধিক মসৃণ। মার্কেটে প্রচণ্ড ডিমান্ড আছে। আমরা জানি যে 2.5 থেকে 3 কুইন্টাল আমাদের চিরাচরিত পাটের ফলন হয়, কিন্তু রাজা এই নজিবেদুর কোম্পানির রাজা পাট 7,500, স্বাভাবিক যে পাটের চাইতে 2 মণ থেকে 2.5 মণ, অর্থাৎ 100 থেকে 150 কিলো পাট অলরেডি বেশি হয়, এবং সারটা কম লাগে, পাটটা দ্রুত পচে, পাট কাটিতে ফেসব আশ থাকে না। পরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যাই হোক বন্ধুরা, বিকেল 4টা থেকে শুরু হয়ে গেল লোকসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠান জমিয়ে দিলেন কেয়া পাতার নৌকো, ইষ্টি কুটুম সহ অনেক বিখ্যাত সিরিয়ালের সঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য মহাশয়। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শোনে। অভিজিৎ বাবু তো গান গেয়ে দর্শকবৃন্দদের মাতিয়ে রেখেছিলেন, আর তার গানের মাঝখানে উত্তর 24 পরগনা জেলার বেশ কয়েকজন ডিলার এবং চাঁদপাড়া স্থানীয় চাষিদের সঙ্গে নজিবেদু রাজা পাটের আধিকারিকরা খানিকক্ষণ ইন্টারাকশন করলেন। একটা জিনিস বলি, গত বছর থেকে এই পাটের একটা প্রবণতা এসেছে, বিভিন্ন অসাধু ব্যবসায়ী রাজা পাট নাম দিয়ে বিক্রি করছে। আপনাদেরকে বীজ কেনার সময় একটু সচেতন হতে হবে। আপনি আপনার এলাকায় যিনি বীজের দোকানদার আছেন তার সঙ্গে যোগাযোগ রাখবেন, নিশ্চয়ই উনি আপনাকে সঠিক বীজটা দেবেন। তবুও কোম্পানির পেছনে নতুন যে সিস্টেমটা করেছে গভর্নমেন্ট থেকে সার্টিফিকেশন করা নীল রঙের যে টিকিট ওর পেছনে দেওয়া আছে, এগুলো এখন আর প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এসে গেছে। কোনো রকম কোনো জায়গাতে যে কেউ কাউকে সেইভাবে ঠকাতে পারবে সেরকম নেই। আপনারা ওইটাকে সার্চ করলে যে কিউআর কোড আছে এবং তার যে ঠিকানাটা যেগুলো রয়েছে, কাস্টমার কেয়ার একটা নাম্বার আছে, প্রয়োজনে সেইগুলোতে আপনারা যোগাযোগ করবেন, তাতে করে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। নজিবেদু সিডস ভারতের অগ্রগণ্য কোম্পানি, প্রায় 50 বছর পুরনো কোম্পানি। এরকম নয় নতুন যে গত বছর এসছে, এরকম নয়। রিসার্চ বেসড কোম্পানি, গবেষণা জন্য 200 জনেরও বেশি সায়েন্টিস্ট বা ব্রিডার বলে কোম্পানিতে আছেন, যারা নিত্য নতুন 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 প্রোডাক্ট ফার্মারদেরকে দিয়ে আসছে। তো এই নজিবেদু সিডস জোড়া বলদ ছাপ কোম্পানি। আপনারা সেই কোম্পানির প্রোডাক্টের বীজ অবশ্যই ব্যবহার করবেন। ভালো বীজ যদি না হয় ভালো ফসল কিন্তু হবে না। গ্রামের কৃষকরা রাজা পাটের ফলনে দারুণ খুশি, এবং এক একজন চাষি বন্ধু তাদের অভিজ্ঞতা মঞ্চে উঠে শেয়ার করলেন। তবে এত খুশির মধ্যেও যেটা দুশ্চিন্তার খবর, সেটা হলো কিছু অসাধু ব্যবসায়ী রাজা পাটের ডুপ্লিকেট বীজ বাজারে নিয়ে এসেছেন। অবশ্যই আপনারা জোড়া বলদ লোগো দেখে তবেই রাজা বীজ কিনবেন, সেক্ষেত্রে আপনাদের ঠকে যাওয়ার ভয় থাকবে না। এক যে আছে রাজা, নেই কো তার জুড়ি, রূপে গুণে অপরূপ, বিশ্বমানের খ্যাতি। চারপাশে আজ গুচ্ছ রাজা আসলের নকল, ধরা পড়ে সহজেই এই সরকারি মোহর। ময়ূর পুচ্ছ লাগালে ময়ূর হওয়া যাবে না, আসল রাজা পাটের মান নকলে পাবে না। তাহলে ভায়া মনে রেখো, দেখে শুনে তবে কিনো। আসল রাজার শনাক্তকরণ সরকারি সার্টিফিকেশন। আপনাদের পরিচিত জোড়া বলদ ছাপের রাজা বীজ কেনার সময় অবশ্যই প্যাকেটে নীল রঙের সরকারি স্টিকার দেখে আসল রাজা কিনবেন। নজিবেদু সিডসের রাজা এনজি 7005, রাজা পাট, পাটের রাজা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পাটের মরশুমে আপনি নিজে এবং আপনার কৃষক বন্ধুকে রাজাপাটের বীজ ব্যবহার করার কথা বলবেন, এই অনুরোধ রাখি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে অনেক ধন্যবাদ।